Kehle. Hier geht's ja. একই জিনিস আমার মা দশবার দেখে না এটা কি লাস্টে কি বললো এটা শুনছি কিন্তু তোমার সন্স বলছে কিন্তু কোন বাচ্চা তো নেই তো বলছে এই দিনটার জন্য আমি খুবই গ্রেটফুল টু মাই পেরেন্টস অ্যান্ড মাই সন্স এটা মনে হচ্ছে পরে বলবো এই ভিডিওটা দিবি না আমাকে কি বিচ্ছিরি লাগছে হে মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সুকন্যা আর আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী সো হ্যাপি গণেশ চতুর্থী টু এভরি ওয়ান তো আজকের ব্লগটা শুরু করছি বাড়ি থেকে আজকে খুব ভালো দিন আমার বাবার বার্থডেও আছে আজকে আর জাস্ট বাড়ির একদম অপোজিটে এখানে গণেশ পূজা হচ্ছে সো সেখানেও আমরা পার্টিসিপেট করবো সো কী হচ্ছে না হচ্ছে টুকটাক আই উইল শেয়ার উইথ ইউ অল আর সকালবেলা যেরকমটা দেখলেন পায়েস হয়ে গেছে আজকে আমরা লাঞ্চটা করব বাইরে সাউথ ইন্ডিয়ান লাঞ্চই করব আজকে ভেজ খাবো আমরা তো সেই জন্য উডুপি আছে এখানে উডুপি গার্ডেনিয়া ওখানে খাবো আর হচ্ছে পুজোর জন্য আজকে আজকে নয় কালকে রাতেই মারা বানিয়ে রেখেছে মোদক মালপোয়া এইসব তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো উইদাউট এনি ফার্দার অ্যাডো লেটস স্টার্ট দ্য ভিডিও moments later. রেডি হয়েছি মা আর আমি একটু বেরোবো এখানে অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা গণেশ পুজো হবে তো সেখানে যাচ্ছি একটু একটু প্ল্যান আছে আজকে তো দেখা যাক কীভাবে এক্সিকিউট করি আমরা তো এখন আমি যাব পুজোর ওখানে পুজো শুরু হবে কিছুক্ষণের মধ্যেই এই যে মা রেডি হচ্ছে আমরা এখন পুজো থেকে চলে এসেছি আর এখন যাচ্ছি আমরা একটু শপিং করতে আর এটা হচ্ছে আমার আউটফিট রকমভাবে চারিদিকে বাজি ফাটছে আর আমাদের এখানে গণেশ পূজা হয়ে গেছে কিন্তু আমি আর মা আর ওই আমার এক জেঠিমা আছেন উনি আসছেন তো সবাই মিলে একটু বেরোচ্ছি আর আমরা হয়তো একটু শাড়ি কিনতে যাব তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি
আজকে হচ্ছে ডে টু অফ গণেশ চতুর্থী আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো ফার্স্টে আজকে ব্রেকফাস্টে কী আছে সেটা দেখাই। দারুণ গন্ধ বেরোচ্ছে ব্রেকফাস্টে, আছে লুচি আর আলুর তরকারি। লেট মি শো ইউ। এই যে এখানে, হ্যাঁ এখানে মা বানিয়েছে আলুর একদম বাটি চচ্চড়ি, এটা বাটি চচ্চড়ি মানে আলুর তরকারি মতো, আর লুচি এটা আমার ফুলকো লুচি। লুচি পূজোর দিনে এরকম লুচি আর তরকারি। লঙ্কা আছে নাকি? এখানে বানানো চলছে মোদক, এটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে বানানো হয়েছে, স্টিম করা হবে আর ভেতরে নারকলের পুর। খুব ডিফিকাল্ট, এসব ডিফিকাল্ট কাজ, কি বলো মা? ডিফিকাল্ট কাজ? মা কোনো ক্যামেরা অন হলেই মা মনব্রত পালন করে নেবে। কালকে আমরা গেছিলাম শাড়ি কিনতে, তো আসার পর দেখা হয়নি অ্যাকচুয়ালি কী শাড়ি কেনা হয়েছে না হয়েছে। তো মা শাড়ি কিনেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে দেখে নিন কী কী শাড়ি নেওয়া হয়েছে। এটা কোটকি প্রিন্ট সিল্কের শাড়ি, কোয়ালিটিটা বেশ ভালো। এটা নিয়েছি একটা, আর একটা এই দক্ষিণের তাঁত। এটার কম্বিনেশনটা খুব ভালো, পিঙ্কের সাথে পিঙ্ক নেভি ব্লু, খুবই সুন্দর। এটা শাড়ির প্রাইসিং এখানে কিরকম দেখলে? শাড়ির প্রাইস ভালোই, রিজনেবল আছে, দামটা রিজনেবল। হ্যালো এভরিওয়ান, আজকে ডে থ্রি অফ গণেশ চতুর্থী। সকালটা শুরু করেছি আমি জুম্বা দিয়ে, আর এখন আমরা একটু চা বিস্কিট এসব খাচ্ছি, আর এদিকে আমাদের লাঞ্চের প্রিপারেশন শুরু হয়ে গেছে। একটু একটু বিটস এন্ড পিসেস আমি জাস্ট শেয়ার করবো আপনাদের সাথে। শুরু করা যাক আজকে দিনটা। নিরামিষ চল না, নিরামিষ এখানে তো, এই যে বিরিয়ানি এখানে রেডি। One eternity later. Let's go.
I feel like I'm losing my mind.